extra time. সত্যি জীবন গড়ে দেয়। জস টেলিগ্রাফ ম্যাচ জিতে ডার্বির আগে স্বস্তি এলেও বিতর্ক কিন্তু থেকেই গেল। মেহতাব সিং চোট পেয়ে মাঠে পড়ে থাকলে ফিফার ফেয়ার প্লে নিয়ম অনুযায়ী বল মাঠের বাইরে করে দেন জস টেলিগ্রাফের ফুটবলাররা, কিন্তু সেই বল জস টেলিগ্রাফকে ফেরত না দিয়ে নিজেদের মধ্যে খেলা শুরু করে দেন ইস্ট বেঙ্গলের ফুটবলাররা। এ নিয়েই অভিযোগ করেন জস টেলিগ্রাফের কোচ রঞ্জন ভট্টাচার্য। ইস্ট বেঙ্গল ক্লাবের প্লেয়াররা যে জার্সিটা পরে, এটা যদি জস টেলিগ্রাফের মতো টিমের বিরুদ্ধে ওদের এটা করতে হয় গোল পা করার জন্য, তাহলে আর কিছু বলার নেই, তাহলে আমি বলতাম, আমি গোল ছেড়ে দিতাম। ওদের অভিযোগে অবশ্য গুরুত্ব দিতে নারাজ ইস্টবেঙ্গলের কোচ বাস্তব রায় ও কর্তা দেবব্রত সরকার। আমাদের মনে হয় না, আমরা তো সেরকম কিছু বুঝতে পারি, আমি তো প্রথম শুনছি তোমার কাছে। রেফারি ছিল, রেফারি ছিল, আর কেস তো মুক্তি পারে যা ইচ্ছা, কারণ আগের ম্যাচটা দিয়ে আমি দেখলাম আমি কিছু বিতর্কিত বলে দিতে। এদিকে ম্যাচের শেষে ম্যাচের সেরা কৌশিক সরকার হলেও লাল হলুদ সমর্থকদের বিচারে এদিনের ম্যাচের সেরা কিন্তু আলাম না। অন্যদিকে ম্যাচের শেষে কেরালার বন্যা দুর্গতদের জন্য এগিয়ে এসেছিলেন বেশ কিছু মানুষ, তারা ক্লাবের হাতে সেই টাকা তুলে দেয় যথাস্থানে পৌঁছানোর জন্য। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।